আচ্ছা মোহাম্মদের পিতা মাতা জাহান যে এইটার রেফারেন্স আপনার দরকার তাই তো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু সময় লাগবে কয়েকটা হাদিস দেখাতে হবে একটা একটা করে আমি কয়েকটা হাদিস দেখাবো একটা একটা করে আপনি একটু ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে মোমিন একটু তাড়াহুড়া করে দেখে আমি ঠিক মতো দেখাতে পারি না আপনি একটু ধৈর্য ধরে দেখেন হ্যাঁ অবশ্যই প্রথমে আমরা শরীফের নম্বর হাদিসটা এখানে যে জিনিসটা বলা আছে দেখেন ইসলামিক ফাউন্ডেশন মুশ্রিক ব্যক্তি মৃত্যুকালে লাই লাহি লালা উচ্চারণ করিলে আচ্ছা আপনি একটু মিউট রাখেন নিজেকে আহ এখানে যেটা বলা হচ্ছে যে এই আবু তালিব মোহাম্মদের যে চাচা মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে মোহাম্মদ গেছে শেষ সময় এখন আবু জাহেল এবং আবদুল্লাহ উমাইয়া বলতেছে ওহে আবু তালিব তুমি কি আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মোতালিবের ধর্ম থেকে ধর্মই পালন করত আবু তালিব আব্দুল মোতালিবের যে পত্তলিক ধর্ম ছিল সেটাই পালন করত আবু তালিব এখন আবু তালিবকে গিয়ে মোহাম্মদ বলতেছে যে মানে চাচা উপরে দেখেন লেখা আছে আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বলেন চাচা লা লাইলা হিলাল্লাহ কলেমা পাঠ করুন তাহলে তার ওসিলে আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো আবু জাহেল তখন বললো হ্যাঁ আবু তালিব কি আব্দুল মুতালিবের কাছে কালেমা পেশ করতে থাকেন আর তারা দুজনে তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে অবশেষে আবু তাদের সামনে শেষ কথাটি যা বললো তা হলো তাই যে সে আব্দুল মুতালিবের ধর্মের উপর অবিচল রয়েছে মানে আবু তালিব আব্দুল মুতালিবের ধর্মের উপর অবিচল রয়েছে সে আব্দুল মোতালিবের ধর্মের উপর অবিচল রয়েছে সে ইলাহা বলতে অস্বীকার করলো মানে সে পত্তলিকতাতে অবিচল থাকলো আবু তালিব তার দাদা যে আব্দুল মোতালিব সেও ছিল তার চাচা আবু তালিব পত্তলিক এখান থেকে তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না ভাই জি ভাই এখানে আচ্ছা তার মানে পরিবারের দুইজনকে পাওয়া গেলো তার পত্তলিক আচ্ছা এখন দেখি সহি মুসলিমের উনচল্লিশ নম্বর হাদিসটা মুষ্টিক অবস্থায় মৃত্যুবরণকারী হওয়ার এবং কোনো মতে পরিত্রা না পাওয়ার দলিল এখানে দেখেন দিন এখানে দেখেন এখানে এই কথাটি বলা আছে এবার দেখি যে আহ সহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের তিনশো চুরানব্বই নম্বর হাদিসটা কি বলা আছে উপরে লেখা আছে কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী এই চ্যাপ্টারের ভিতরে এই পরিচ্ছদের ভিতরে বলা আছে যে জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান্নামে নামে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান বর্ণনাকারী বলেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে দেখা যাচ্ছে ভাই জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা এখানে তো গেল পিতা মাত্র পিতা শেষ হইলো এবার মাতা মাতার কি হবে মাতাটাও দেখি শুনেন এমনি মাজা আহ হাতিস নাম্বার পনেরোশো বাহাত্তর মুশ্রিকদের কবর জিয়ারত দেখা যাচ্ছে ভাই মুশ্রিকদের কবর জিয়ারত হ্যাঁ ভাই আসছেন আচ্ছা এখানে কি মায়ের কবর মুচে আরো বলা হচ্ছে আপনাকে একটু মেয়ট করে কথা বলি নিচে আরো বলা আছে আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি মানে হচ্ছে তার মাও ছিল মুশ্রিক তার মানে তার মাও জাহান্নামি

ভাই আমার আরেকটা লাস্ট একটা জিনিস ইয়া ছিল সেটা হচ্ছে যে আমি আপনার অনেকগুলা ভিডিওই দেখছি এবং আপনি এখানে অনেক জায়গাতেই বলেছেন যে মোহাম্মদ তার মা-বাপের ক্ষেত্রে নামের ফয়সালা দিয়ে গেছে এই ব্যাপারটা মুফতি মাসুদও বলছে কিন্তু আমি যতদূর দেখছি সেখানে এই রেফারেন্সটা আমি পাই নাই যে এখানে হাদিস কিংবা সিরাতের কোন গ্রন্থে আছে এই রেফারেন্সটা যদি আপনি আমার একটু দিতে পারতেন কিংবা এই লাইব্রেরি কোন একটা অংশ যদি জানাতে পারতেন আমি খুব উপকৃত হতাম আচ্ছা মুহাম্মাদের পিতামাতা জাহান্নামী যে এটার রেফারেন্স আপনার দরকার তাই তো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু সময় লাগবে কয়েকটা হাদিস দেখাতে হবে একটা একটা করে আমি কয়েকটা হাদিস দেখাবো একটা একটা করে আপনি একটু ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে মুমিন একটু তাড়াহুড়া করে দেখে আমি ঠিক মতো দেখাতে পারি না আপনি একটু ধৈর্য ধরে দেখেন হ্যাঁ অবশ্যই প্রথমে আমরা বুখারি শরীফের বারোশো সাতাত্তর নম্বর হাদিসটা পড়ি এখানে যে জিনিসটা বলা আছে দেখেন ইসলামিক ফাউন্ডেশন মুশরিক ব্যক্তি মৃত্যুকালে লাইলাহিল্লা উচ্চারণ করিলে এটা আচ্ছা আপনি একটু মিউট রাখেন নিজেকে এখানে যেটা বলা হচ্ছে যে এই আবু তালিব মোহাম্মদের যে চাচা মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে মোহাম্মদ গেছে শেষ সময় এখন আবু জাহেল এবং আব্দুল্লাহ উমাইয়া বলতেছে ওহে আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ধর্মই পালন করতে আবু তালিব আব্দুল মুত্তালিবের যে পত্তলিক ধর্ম ছিল সেটাই পালন করতো আবু তালিব এখন আবু তালিবকে গিয়ে মোহাম্মদও বলতেছে যে মানে চাচা উপরে দেখেন লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বলেন চাচা জান লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করুন তাহলে তার ওসিলে আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো আবু জাহেল তখন বললো হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আব্দুল মুতালিবের ধর্মটা ছিল পত্তলিকতার ধর্ম তাই না নূর ভাই হ্যাঁ তারপরে এরপরে যেটা বলা আছে এরপর রাসুল্লাহ তার কাছে কালেমা পেশ করতে থাকেন আর তারা দুজন তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বললো তা হলো তাই যে

জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান নামে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান বর্ণনাকারী বলেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে দেখা যাচ্ছে ভাই জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা এখানে তো গেল পিতা মাতৃ পিতা শেষ হইলো এবার মাতা মাতার কি হবে মাতাটাও দেখি শুনেন এমনি মাজা আহ হাতিস নাম্বার পনেরোশো বাহাত্তর মুশ্রিকদের কবর জিয়ারত দেখা যাচ্ছে ভাই মুশ্রিকদের কবর জিয়ারত হ্যাঁ ভাই আসছে আচ্ছা এখানে আচ্ছা আপনাকে একটু নিয়োগ করে কথা বলি নিচে আরো বলা আছে আমি আমার রবেন নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি মানে হচ্ছে তার মাও ছিল মুশ্রিক তার মানে তার মাও জাহান্নামী